السلام عليكم. السلام عليكم ورحمة الله. وعليكم ما شاء الله، السلام ورحمة الله وبركاته. أنا جيت جولة. الحمد لله، وعليكم السلام. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل يا على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل محمد كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. وعلى آل محمد. كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. আমার এখানে কি ইয়ার কথা ভেঙে ভেঙে আসে না? জি জি হজরত, মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে শোনা যাচ্ছে না। আমার এই হঠাৎ করে লাইন থেকে বের হয়ে গেছি আমি একটু। رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي امري ويسر لي امري واحلل عقدة من لساني احلل عقدة من لساني يفقه قولي بك نستعين وبك نستعين يا مستعان يا المستعان. ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير. الحمد لله مهان الله تعالى لاكو كوتي شكريا جا الله تعالى আমাদেরকে সুস্থ রেখেছেন। আবার গতকালকের মতো আজকেও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতেছি। সাথে সাথে ক্লাসে অংশগ্রহণ করা দিন শিক্ষার জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করতেছি। আল্লাহু আকবার। তো আমরা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা এখন হারাকাত শেষ করে ফেললাম। তো গতকালকে আমাদের পেশের ইয়াটা ছিল, এর পরবর্তীতে আমরা জবর জের পেশের একসাথে মস্ক, এর পরবর্তীতে আমরা কিছু শব্দগুলা পড়েছি। বাকি আমাদের শব্দগুলা প্রথমত আমরা এক হরফ দিয়ে যে জবর দিয়ে 29 হরফকে মস্ক করছি, এর পরবর্তীতে দুইটা হরফ একসাথ করে যে জবর দিয়ে মস্ক করলাম, এরপরে তিনটা হরফ দিয়ে মশক করলাম। তো তিনটা হরফ দিয়ে মশক করলে যথেষ্ট আলহামদুলিল্লাহ। এরপরে ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হব, আমাদের এখানে কিছু পড়া আছে, এটা পরে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। আল্লাহু আকবার। আচ্ছা দেখি আপনাদের থেকে নেই, দেখি আপনাদের কি অবস্থা। আলহামদুলিল্লাহ গতকালকে তো এই পড়াগুলো আপনারা নিজেরাই পড়ছেন। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। জি প্রথমে আসেন আমাদের কামরুল ভাই, আসেন, প্রস্তুত থাকেন আমাদের আশরাফ ভাই।
السلام عليكم. وعليكم السلام ورحمة الله. جي جي متى بولن؟ جيم جبر جا جيم جر جي جيم بيش جو جا جي جو سازبر سا سازر سي سب بيش سو سا سي سو سودبر سو سودجر سي سود بيش سو سا سي سو جي سودبر سو سودجر سي سود بيش سو سا سي سو সদ্যবর কি সা বলছেন না সদ্যবর স বলছেন সদ্যবর স হুম তাহলে উচ্চারণের সময় স এ হবে ত স সিসু হুম স সিসু ঠিক আছে আসলে এখন হইছে সাসি বললে আবার সিনের সিনের উচ্চারণ হয়ে যাবে জাল জবর জা জাল জের জি জাপের জালপের জু জা জি জু মাশাআল্লাহ শুকরিয়া কামরুল ভাই জি আশাব ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের শাবাব ভাই সবাই পড়াশোনাতে হবে সবাই পড়াশোনাতে আগ্রহী হতে হবে আল্লাহু আকবার হামজা তো আ হামজা কি হামজা পেস উ আ ই উ আচ্ছা মাশাআল্লাহ দেখেন এটার মধ্যে আর ওটার মধ্যে কিন্তু পার্থক্য হয় নাই আ ই উ ওটা হলো আ ইন জবর আ আইন জের ই আইন পেশ উ আ ই উ আর এটা হলো আ ই উ এটা স্বাভাবিক হবে আর ওইটা হলো একটু চাপ দিয়ে বলতে হবে আচ্ছা তাহলে আইনের উচ্চারণটা আমাদের আশাব ভাই না হ্যাঁ আশাব ভাই তাহলে আইনের উচ্চারণটা ঠিক করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ না না ওইখানে ওইখানে যেটা আছে সবগুলোর মধ্যে লাস্টে পেশ হবে এখানে জবর দেওয়া আছে তো জবর তজের তি তেশ তু তি তু আচ্ছা মাশাআল্লাহ আল্লাহু আকবার শুকরিয়া আশাব ভাই শাবাব ভাই আসেন আর প্রস্তুত থাকেন আমাদের নূর আলম ভাই প্রস্তুত থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি হযরত পজবর তো তজের ওদের কোথা থেকে শুরু করবো হা থেকে হ্যাঁ টিক চিহ্ন যেখানে ওইখান থেকে বলেন হা জবর হা হা জের হি হা ফেশ হু হা হি হু অফ জবর ক অফ জের কি অফ ফেশ কু ক কি কু আইন জের আ আইন জের আই আইন ফেশ উ আ ই উ মাশাআল্লাহ শুকরিয়া সাহেব ভাই মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ জি নূর আলম ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের ওয়ালাইকুম আসসালাম জি হযরত হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ ত জবর ত ত জের টি ত পেশ তু ত টি তু কব জবর ক কব জের কি কব পেশ কু ক কি কু মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া আচ্ছা জাহিদ ভাই আসেন আর প্রস্তুত থাকবেন আমাদের সানজিদ রাশিদ ভাই প্রস্তুত থাকেন জি বলেন হামজা জবর আ আলিফ জবর আ আ আ হামজা জবর আ হালিফ জের ই
হ্যাঁ, আমি শুরু থেকে একটা কথা বলছিলাম যে আলিফে জবর জের পেশ হইলে এটা হামজা হয়ে যায়, তখন হামজা জবর আ, হামজা জবর আ আ আ, দুটোই হামজা, এটাও হামজা এটাও হামজা, হামজা জবর আ, আলিফ 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 জবর আ, না না আলিফ হামজা জবর আ না, আলিফ আলিফ আর বলা লাগবে না, হামজা জবর আ, হামজা জবর আ, দুটোই হামজা, হামজা জবর আ, হামজা জবর আ আ আ, হামজা জবর আ, হামজা জের ই আ ই, হামজা জবর আ, হামজা পেশ উ আ উ, মাশাআল্লাহ দিপরে টবল, হামজা জের ই, হামজা জবর আ ই আ, হামজা জের ই, হামজা হামজা জের ই ই ই, হামজা জের ই, হামজা পেশ উ ই উ, মাশাআল্লাহ পূজা আমি বলবো, জি জি, ফা পেশ ফু, ফা ফা জবর ফা, ফু ফা, ফা পেশ ফু, ফা জের ফি, ফু ফি, মাশাআল্লাহ, আচ্ছা শুকরিয়া, জি আমাদের সঞ্জিদ রশিদ ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের এই মুর্শিদ রহমান ভাই, মাশাআল্লাহ, আচ্ছা আমাদের এই দেখি উনি আসছেনি, আজিজ আজিম ভাই, এসান আজিম ভাই পড়া বুঝতেছে তো না, পড়া নাই তো, এহসানুল আজিম ভাই, জি বুঝতেছি, জি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ, জি হুজুর এসানুল আজিম ভাইকে আমার গ্রুপে দিয়ে দেন হুজুর, জি হুজুর, ও আচ্ছা তাহলে এটা হলো আমার বন্ধু তো, মানে ওকে আমি ফোন দিয়ে দিয়ে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে এহসানুল আজিম ভাইকে একটু কষ্ট করতে হবে, এহসানুল আজিম ভাই আপনি আপনার দায়িত্বশীল তিনি আছে, অর্থাৎ আমাদের এই আমাদের ফরিদ ভাই, ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার নিয়ে নিয়েন, হ্যাঁ ইনশাআল্লাহ, দেখা গেছে আমি নিজে কষ্ট পাইবো, ফরিদ ভাই হয়তো আজিম ভাই খুব মহব্বত করতেছে, এটা ফরিদ ভাই থেকে নিতে হবে, ফরিদ ভাই এখনো হয়তো আসে নাই, হ্যাঁ আচ্ছা আল্লাহু আকবার, জি হযরত এটা বলেন, লাম জবর লা, কাফ জবর কা, লা কা, বা জের বি, কাফ জবর কা, বি কা, লাম জের লি, ইয়া জবর ইয়া, লি ইয়া, ইনশাআল্লাহ, আচ্ছা শুকরিয়া, এর পরবর্তীতে আসেন প্রস্তুত থাকেন আমাদের শাহজালাল ভাই, হ্যাঁ জি মশির ভাই, ফা পেশ ফু, ফা জবর ফা, ফু ফা, হামজা জের ই, হামজা জবর আ, ই আ, হামজা জের ই, হামজা জের ই, ই ই, আপনি আবার বলেন, আবার বলেন, আবার বলেন, উপরেটা হামজা জের ই, হামজা জবর আ, ই আ, জি হামজা জের ই, হামজা জের ই, ই ই, হামজা জের ই, হামজা পেশ ফু, ই উ, জি এটা হা জবর হা, ইন জের সি, বা জবর বা, হা সি বা, ওই দুইটা বানান করে দুইটাকে মিলাবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে, যেমন এখানের মধ্যে আপনাদেরকে দুইটা করে শেখানোর কারণ কি জানেন, এখানে দুইটা করে শেখানোর কারণ হলো দুইটা পরে আগে দুইটার উচ্চারণ করতে হয়, হা জবর হা, সিন জের সি, হাসি, বা জবর বা, হাসি বা, আচ্ছা শুকরিয়া, জি শাহজালাল ভাই আসেন, প্রস্তুত থাকেন, সঞ্জিত রশিদ ভাই থেকে পড়া হয়তো নিছি, হাত নামায় ফেলেন, যাদের থেকে পড়া নিয়ে তারা হাত নামায় ফেলিয়েন, তাহলে অন্যান্য আমার কাছ থেকে যায় একটু, উস্তাদ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, প্রস্তুত থাকবেন আমাদের নাজমুল ভাই, আচ্ছা যারা হাত জাগায় তারা তো মোটামুটি পারে, আর আমি নিতে হবে আমাদের যারা হাত জাগান এদের থেকেও মাঝে মধ্যে ধরতে হবে, রাখেন আমি তারপরে দেখি,
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে আপনারা সবাই পড়াশোনাতে আগ্রহী জি এই শব্দটা ওয়াব জবর ওয়া সিন জেসি ওয়া সি আই ইন জবর আ ওয়া সিয়া ওয়া সিয়া মাশাআল্লাহ জিম জবর দা মিম জবর মা জাম জামা আই জবর আ জামা আ ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা দাল জবর দা ওয়ালা দা আচ্ছা শুকরিয়া হযরত আচ্ছা জি এরপরে আসেন সাজারাল ভাই সাজারাল ভাই এখন পড়া দিছেন নাকি জি উস্তাদ সাজারাল পড়া দিছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে আল্লাহ আপনার পড়া আচ্ছা জি নাজুর ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের এই মিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি হযরত বলেন আপনি এটা এর কারণে দেখতে পাচ্ছি না জি কিসের কারণে ওই আপনি যে টিকটা দিয়েছেন ওটার কারণে দেখতে পাচ্ছি না অক্ষরটা না আমি আমি তো উপরে দিছি দেখা তো যাওয়ার কথা যদি অক্ষর রূপে টিক দেওয়া তো সেজন্য উনি বুঝতেছেন আর কি অক্ষর উপরে তো দিই নাই তো অক্ষর উপরে এখনো কি অক্ষর উপরে জি হযরত আরে আমি তো অক্ষর আমার এখানে তো অক্ষরের উপরে দেখা না এখন ঠিক আছে জি 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 ঠিক আছে দেখা যায় এখন খ জবর খ সিন জের সি খসি ইয়া জবর খসিয়া হ্যাঁ ইয়া জবর ইয়া খসিয়া জি ওটা গয়ন জবর গ মিন জের মি গমি দাল জবর দা গয়ন গয়ন কোথায় আইন 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 সরি আইন আইন জবর আ মিন জের মি আমি দাল জবর দা আমি দা মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এখন আমরা ওই দেখেন আমরা কিন্তু এখন আরবি ওয়ার্ড গুলো আস্তে আস্তে ব্যবহার করতে চেষ্টা করব কারণ এই যে দেখেন এই এটা বলে কোনো সব নাই আপনারা আপনাদের যেখানে বলার ওইখানে বলিয়েন এমনি আমি আপনাদেরকে শিখাই দেই আর কি আরবিতে সরি সরে এটাকে আরবিতে বলা হয় আফ ওয়ান আপনারা জেনে রাখলেন আফ ওয়ান অর্থাৎ সরি দুঃখিত তাহলে আপনাদের সব হয়ে গেল আফ ওয়ান এখানে চারটা হরফ উচ্চারণ হলো হ্যাঁ চারটা হরফ উচ্চারণ হলো চারটা হরফে 40 নাকি হয়ে গেল আচ্ছা এরপরে আসেন আমাদের মিরাজ ভাই প্রস্তুত থাকবেন আমাদের ফরিদ ভাই আসসালামু আলাইকুম উস্তাদ ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ জি এটা ওয়াইন জবর গো লাম জবর লা গলা বা জবর বা গলা বা ওয়া জবর ওয়া সিন জর সি ওয়া সি আইন জবর আ ওয়া সি আ মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া জি আসেন এরপরে মোহাম্মদ আলী ভাই প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমার তো পড়া ধরেনি না আমি যে উপরে থাকি দিয়ে সিরিয়ালে আপনি আর পড়া ধরেন না মানে কে দেখেন হুজুর মানে আমি শাহ আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা আজবর তা ফাজবর ফা তা আজবর তা ফা তা জি বলেন এগুলা বলেন এই দুইটা হাজবর হাজের হি এই দুই নিচের দুইটা হুজুর জি জি গয়ন জবর গ লাম জবর লা গলা বা জবর বা গলা বা কফ কফ জবর ক কফ জবর কা তা জবর তা কাতা বা জবর বা কাতা বা জবর বা জিন জে জি দাল জবর দা দেখেন হুম দুইটা বানান করে দুইটাকে আগে মিলাবেন এরপর আরেকটা বলবেন তাহলে আপনার জন্য সহজ হবে
এরপরে এরপরে ওইটা ও এইটা নিচেরটা আইনজোড়া মিম জের মি লাম জোবর লা নাম নাম দাল দাল জোবর লা এখন পড়া দিল কি আমাদের ফরিদ ভাই না আলী ভাই ফরিদুল ইসলাম হুজুর ফরিদ ভাই মাশাআল্লাহ ফরিদ ভাই মানিকনগর না মানিকগঞ্জ 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 হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে হলো মেহনত আর একটু বাড়া দিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ জি হুজুর সময় কম তো আমার এই সোর্স একটু কম হয় এজন্য এলো সমস্যা আচ্ছা একটু মেহনত প্রথম দর্শি তো এর আগে কখনো ধরি নাই আমি সবাই এরকম আপনার মতো নতুন একটু মেহনত করতে হবে মান জাদ দাওয়া জাদা যে চেষ্টা করে তাকে আল্লাহ তাআলা অবশ্যই দিবে ঠিক আছে না ইনশাআল্লাহ একটু মেহনত আর সাথে জি তাহলে আলী ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের তো ফজল ভাই মাশাআল্লাহ অনেকেই হাত দেখাইছে পড়া নিয়ে তো শেষ করা যায় না আপনারা চাইলে গ্রুপের মধ্যে আপনারা গ্রুপের মধ্যে পড়া দিয়ে দিতে পারেন না আচ্ছা জি এটা বলেন আসেন কই বলেন আরে ভাই কই আসসালামু আলাইকুম জি আলী ভাই বলেন হুজুর আমার নেট ছিল তো একটু সময় লাগবে আপনি একটু কোনটা কোনটা মার্কিং করে দেন আমি বলছি ও আইন জবর আ সিন জবর সা রা জবর রা আ সা আ আচ্ছা তাহলে আলী ভাই শুক্রিয়া আলী ভাই আলহামদুলিল্লাহ পারবে ইনশাল্লাহ যেটুকু পড়া নিলাম যেহেতু ফজল ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের আলামিন ভাই এরপরে আমাদের আমিন সাহেব ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম দেখি আপনি এগুলো শুনান তো দেখি জাল জাবার যা কাপ কাপ জাবার কা জাকা রজের রি জাকারি আবার বলেন এটা এটা কি বলছেন রাজবর রি ভুল বলছে রাজবর র আমাদের আমি সাহেব আপনি বলে দিলে তো দেখে শোনার ফায়দা হবে না নিজের থেকে বলতে হবে জাকার এরপরে এরপরে বানান করেন হাজাবার হা সিনজের সি বাজাবার বাজাবর বা হাসিবা আবার বলেন এটা বাজাবর হা জি সিনজের সি সিন কোথায় সিন আছে এখানে এটা যদি সিন হয় তাহলে এটা কি এটা সিন হ্যাঁ সিন হ্যাঁ এটা সিন তাহলে এটা এটা কি হবে আবার বলেন হাজবর হা সিন জে সি এটা সিন না হাজবর হা সিন জে সি হাসিবা হাসিবা না হাসিবা জি হাসিবা সিন না এটা আচ্ছা এরপর বলেন ওয়াজবর কা সিনজের সি অসি আবার অসি বলছি অসি কোথায় সিনে না এটা সিনজের সি না অসি সিনজের সি অসি অসি না ভাই জান অসি না অসি স্বর মতো উচ্চারণ হবে হ্যাঁ অসি কথা বলার এত একটু হ্যাঁ জবর আ অসি আ অসি আনা ভাই জান অসি আনা আপনি এটার মতো বলেন এটার মতো হবে না তাহলে ওটার মতো হবে না
ওইটা মত হবে না, ওটা করস দিয়ে দিছি, ওটা মত হবে না, হবে সর মত হবে ওয়াসি সর মত। হ্যাঁ ওয়াসি ওয়াসি এটা বানান করেন, এটা বানান করেন তো, এটা ওয়াসিয়া এটা কি? হ্যাঁ টি হ্যাঁ ওয়াসি জি সি বলে। আচ্ছা দেখেন তো, আচ্ছা এটা বলেন তো করেছি করেছি। হ্যাঁ করে করে সি বলেন, হ্যাঁ করে সি বলেন না করে সি বলেন, করেছি বলি আমরা। হ্যাঁ করেছি, তাহলে এটাছি ওয়াসিয়া ওয়াসিয়া। হ্যাঁ এই যে এখন তো হলো ওয়াসিয়া, আবার অসীর মধ্যে চলে গেলেন, আবার সিনের উচ্চারণ হয়ে গেছে। তো এখন আমাদের ওই মানে কিছু ভাষাগত ভাবে কিছু জেলার বিভিন্ন দিক থাকে, এই জন্য এরকম হয়। যেমন আমাদের এই যারা ব্রাহ্মণবাড়িয়া বা চট্টগ্রাম, এরা কিন্তু আবার এই কিসের উচ্চারণ যেন করতে পারে না, এই কিসের উচ্চারণ যেন করতে পারে না, ওটা খ ও খ না জানি কি জানি, খ খানা খাইছ ও, হ্যাঁ হ্যাঁ খ খর উচ্চারণ খরে ক বলে সিংহে খ বলতে পারে না, ক বলে বলে কায়াম। এটা ভাষাগত ভাবেই থাকে আর কি। তো এটা আমাদের তো ফজল ভাই কিন্তু সত্যি আর কিন্তু উনি পড়া পারে, কিন্তু ওনার এটা হলো ওই যে ওই ভাষাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলী ভাই, আমি মোহাম্মদ আলী। এই নেটওয়ার্কের জন্য আমি পড়াটা দিতে পারি নাই। জি জি বুঝতে পারছি, আমি আপনার কেটে গেছিল। হ্যাঁ প্রথম শব্দটা শুনে বুঝতে পারছি, ইনশাআল্লাহ ভালো হবে আপনার পড়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, এর পরবর্তীতে আসেন আমাদের এই কে জানি প্রস্তুত থাকার জন্য বলছি, উনি আসেন প্রস্তুত থাকেন আমাদের আমির সাহেব। আল্লাহ, তাহলে তোফাজ্জল ভাইয়ের কালকের পড়া হলো সিন আর সিনের পার্থক্য। হ্যাঁ সিন দিয়ে পড়তে হবে, যেমন এই যে এই এভাবে সিন আর হলো সিন। হ্যাঁ দুইটা লিখে জবর জের পেশ, সিন জবর শা সিন জের শি সিন পেশ শু শা শি শু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিন জবর শা সিন জের শি সিন পেশ শু শা শি শু। কেমন আছেন? হ্যাঁ শুনতেছি, কেমন আছেন? সব স্যার। আচ্ছা আমি সাহেব, আমি বারবার মিউট করে দিই, আমি সাহেব বারবার অন হয়ে পরবর্তীতে আপনি কথা বলেন, আপনার কথাগুলো সব এদিকে শোনা যায়। আমরা তো সতর্ক থাকতে হবে আমাদের, নাহলে মামুদের কি অবস্থা হইব কোন। আচ্ছা জি আসেন এরপরে। আসসালামু আলাইকুম উস্তাদ জি। জি জি হযরত, মার্কিং আসে নাই উস্তাদ জি? হ্যাঁ আসছে উস্তাদ জি। আইন জবর আ, লাম জবর লা, আলা বা জবর বা আলা বা। হ্যাঁ এটা কি? এটা আইন। হ্যাঁ তাহলে ওটা কি? গাইন, গাইন জবর গ, লাম জবর লা, গ লা বা। গাইন জবর গ, লাম জবর লা, গ লা বা। বানান তো পুরো করলেন, সরেয়া মাইকার মা আমাদের হইলো, যেটুকু বানান করতে হবে একটু বলতে হবে। জি গাইন জবর গা, গাইন জবর গা, জবর গ, গাইন জবর গ, লাম জবর লা, গ গলা, বা জবর বা, গলা বা। টান দেওয়া যাবে না। জি এরপরে র জবর র, সিনজের সি, দাল জবর দা, সিনজের সি, সিন জবর সা। র জবর র জবর র, সিন জবর সা, র সা, দাল জবর দা, র সা দা। আচ্ছা এগুলো শুনান। ওয়াও জবর, ওয়াও জবর ওয়া,
সিনজের সি ওয়া সি আইন জবর আ ওয়া সি আ জি এরপরে বা জবর বা বা জবর বা জিমজের বি জিমজের জি বাজি দাল জবর দা বাজি দা মাশাআল্লাহ শুকরিয়া জি আমাদের মিজানুর রহমান ভাই আসেন কই মিজান ভাই কই এতক্ষণ পর্যন্ত বলতেছে যে হুজুর আপনি পড়া নেন না আচ্ছা ঠিক আছে এরপর আমাদের সালমান ভাই আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রস্তুত থাকেন আমাদের ইমরান ভাই প্রস্তুত থাকেন ওয়া জবর ওয়া সিন জের সি ওয়া সি আইন জবর আ ওয়া সি আ ত জবর ত লাম জবর লা তলা বা জবর বা তলা বা জিম জবর জা মিম জবর মা জামা আইন জবর আ জামা আ আইন জবর আ সিন জবর সা আশা র জবর র আশা র সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আ সামি আ মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া আলাইন ভাই মাশাআল্লাহ অনেক ভালো হইছে ও সালমান ভাই পড়া দিচ্ছেন না জি ওস্তাদ আচ্ছা জি ইমরান ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের আফসান ভাই মাশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার গলা একটু খারাপ তো একটু ইয়া হবে মনে হয় নুন জবর না নুন জবর না 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 মিম জবর মিম জবর মা আইন জে ই মা আই হাজের হি ইয়া জবর আহিয়া লাম জে লি ইয়া জবর আলিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া রজবর রশিন জবর শাদ দাল জবর দা রশাদ মাশাআল্লাহ জি ইমরান ভাই আসেন আজ আমাদের তোপাজল ভাই আলামিন ভাই ইমরান ভাই আপনার হাত পা গেলেন এরপর উপস্থিত থাকেন আলমন ভাই আল্লাহু আকবার জি হযরত বলেন কোথায় রাসান ভাই জি আমি ও খা জবর খা মিম জের মি খামি দাল জবর দা খামিদা ওয়াও জবর ওয়া লাম জবর দা ওয়ালা দাল জবর দা ওয়ালা দা এটা তো দেখা যায় না ডাক্তার কারণে এখন দেখা যায় না ওয়াও জবর ওয়া হা জবর হা না ওয়াও জবর ওয়া জি ওয়াও জবর ওয়া জিম জবর জা ওয়াজা দাল জবর দা ওয়াজা দা জিম জবর জা মিম জবর মা জামা আইন জবর আ জামা জি জি আলমন ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের মিজান ভাই বের হয়ে গেছিল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি এবার বলেন ওই যে ওনার ইয়াটা আনমিউট ছিল তো ওইখানে গজল চলতেছিল সালমান ভাই এখানে জাল জবর জা কাফ জবর কা জা কা র জবর র জা কা র আইন জবর আ দাল জবর দা আ দা দাল জবর দা আ দা আ দা দা আইন জবর আ শিন জবর শা আশওয়া র জবর র আশওয়া র শেষ ও আমাদের আপনার ওইখানের মধ্যে ওই
আমি যদি একটু পরিবর্তন করি তাহলে টিক চিহ্নটা অন্য জায়গায় যায় উঠে না। প্রথমত টিক চিহ্ন দিছিলাম একটা যে গেছে আরেকটা হইছে পড়া আলহামদুলিল্লাহ। জি আসেন মিজান ভাই আসেন, আর রাফসান ভাই আলমান ভাই আপনার হাত নামিয়ে ফেলেন। প্রস্তুত থাকেন আমাদের এই মাহফুজুল আলম ভাই। মিজান ভাই বলেন। জি হুজুর ঠিক দেন একটু বলতে পারেন। হামজা জবর আ, হামজা জবর আ আ আ, হামজা জবর আ, হামজা জের ই আ ই, হামজা জবর আ, হামজা পেশ উ আ উ, র জবর র, শিন শিন জবর সা, দাল জবর দা, র সা দা, ওয়া জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়া লা দা, ওয়া জবর ওয়া, শিন জের সি, আইন জবর আ, ওয়া সি আ। এখানের মধ্যে এটা জিজ্ঞাসা করছি, এটা এটা টিক চিহ্ন যেখানে এখানে বলতে হ্যাঁ আচ্ছা, আইন জবর আমিম জের মি, আমি দাল জবর দা, আমি দা, আমিদা না, টান নাই, মনে রাখতে হবে এক জবর এক জবর হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়ে পড়তে, এটা মনে রাখতে হবে। জি মাহফুজ ভাই আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। জি হযরত বলেন। ওয়া জবর ওয়া, জিম জবর জা, ওয়া জা, দাদি, দাল জবর দা, নানি, ওয়া জা দা, মামা, মামি, ফুপা, ফুপি, মা, মাই। আলমোহন ভাই পড়তেছে নিচে নিচে। আচ্ছা মনে রাখবেন আপনারা মিউট থাকবেন, আপনারা আর মিউট থাকলে আপনাদের কথাগুলো একবারে আমাদের বিভিন্ন জেলায় চলে যায় আপনাদের কথাগুলো। ওয়া জবর ওয়া, সিন জবর সি, ওয়া সি, আইন জবর আ, ওয়া সি আ। মাশাআল্লাহ দেখা গেছে বাইরের রাষ্ট্রও চলে যায় আপনাদের কথার আওয়াজ, একটু মিউট না থাকলে সমস্যা। আচ্ছা তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই থেকে পড়া নিলাম, আমাদের আজিম ভাই থেকে পড়া নিন ইনশাআল্লাহ। আজিম ভাই গ্রুপের মধ্যে পারলে সুযোগ করে পড়া শুনে দিন মাশাআল্লাহ। আচ্ছা মাহফুজ ভাই আর আমাদের আমি সাহেব আপনার হাত নামায় ফেলেন। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা পড়লাম হারাকাত, হারাকাতের মধ্যে আজকে আমাদের হারাকাতের একবারে শেষের দিকে মোটামুটি আমরা চলে আসছি। তো এখন দেখেন আজকে আপনাদেরকে এই ব্ল্যাক এই হোয়াইট বোর্ডের মধ্যে আপনাদেরকে একটা জিনিস পড়াবো। আচ্ছা দেখেন তাহলে আমরা একটু পর্যন্ত গতকালকে পড়েছি, হ্যাঁ এখন নিচের টুকু পড়বে হলো দেখি। আচ্ছা আমি বলি আপনারা ভালো করে ধরেন, নতুন পড়া শুরু হচ্ছে ভালো করে ধরেন ইনশাল্লাহ। আইন জবর আলা, মিম জের মি, আমি, লাম জবর লা, আমি লা, মিম জবর মা, রজের রি মারি, দম জবর দম মারি, গ, বা জবর বা, রজের রি বারি, কব জবর ক বারি, ক। আমি উচ্চারণটা কিভাবে করতেছি প্রত্যেকটা হরফের খেয়াল করবেন। হামজা জবর আ, জাল জের জি, আদি, নুন জবর না, আদি না, জালের উচ্চারণ নরম করেছি। তা জবর তা, বা জের বি, তাবি, আইন জবর আ, তাবি আ, খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসি ইয়া। এরপর আপনারা ভাঙ্গা উচ্চারণ করবেন, আ, মি, লা, আমি, লা, মা, রি, দ, মারি, দ। এরপর আপনারা একসাথে রিডিং করবেন, আমিলা, মারি, দ, বারি, ক, আদিনা, এরকম। তাহলে একটা লাইন তিনবার পড়বেন, প্রথমত হলো বানান করে, দ্বিতীয়বার হলো একটা একটা উচ্চারণ করে, তৃতীয়বার হলো একবারে রিডিং করে ইনশাল্লাহ। এরপরে আসেন এই পদ্ধতিগুলো আপনারা প্রত্যেকের ক্ষেত্রে অবলম্বন করবেন যখন আপনারা অন্যদেরকে শিখাবেন, তবে এই পদ্ধতিগুলো তার ক্ষেত্রে অবলম্বন করবেন না যে স্বাভাবিকভাবে পারতেছে, তার ক্ষেত্রে অবলম্বন করবেন না। আচ্ছা তবে এটা করতে পারলে কিন্তু সবার পড়া অনেক চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ওয়াইন ফেশ গু, ফাজের ফি, গুফি, র জবর র, গুফি, র, দত ফেশ দু, রজে রি, দুরি, বা জবর বা, দুরি, বা, খ ফেশ কো, লাম দে লি, খুলি, কব জবর ক, খুলি, ক, নুন ফেশ নু, সদ জে সে, নু সে, র ফেশ রু, নু সে, রু, ত ফেশ তু, বাজের বি, তু বি, আওয়াইন জবর গ, তু বি, গ, জাল ফেশ দু, কাবজের কি, দু কি, র জবর র, দু কি, র। এরপর আপনারা ভাঙ্গা উচ্চারণ করবেন, গু ফি র, গুফি র, দু বি র, দু রি বা, দু রি বা। এরপর একসাথে পড়বেন, গুফি র, দু রি বা, খুলি ক, নুসি র, নুসি রু, তু বি গ, জুকি র। আমি সময় কম বিদায় আর কি ভাঙ্গা উচ্চারণ পুরো বলতেছি না, আপনারা পুরো সবগুলাই পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে সিন ফেশ সু, তো জে তি, সুতি, হা জবর হা, সুতি হা,
ميم بيش مونون جني موني عين جبر ع موني ع فبش بو تاجي تي قتيلا جبر لا قتيلا وفش بو جيم جي جي وجي دال جبر دا وجي دا فافش فو تاجي تي فتيحة جبر ح فتيحة نون بيش نو فازر في نو في خا جبر خا نو في خا إذا ما ده جبر هب خار مدة سو تي ح سوتيحة مو ني ع موني ع এরকম ভাবে ভাঙ্গা উচ্চারণ সবগুলো পড়বেন এরপর রিডিং করবেন সুতিহা মুনিআ উতিলা উজিদা ফুতিহা নুফিখা আল্লাহু আকবার আচ্ছা আলহামদুলিল্লাহ এবার আসি আমরা মাশাআল্লাহ এখন অনেকে উপস্থিত আছে আলহামদুলিল্লাহ আচ্ছা খেয়াল করেন খুব ভালো করে আল্লাহ এখন আমরা পড়েছি হলো হরকত হরকত কাকে বলে এটা আমরা এখন পড়লাম হরকত কাকে বলে আল্লাহু আকবার তাহলে হরকত আমরা পড়েছি হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তো এই বিষয়টা আলহামদুলিল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা পড়ব হলো মাদের হরফ মাদ আমরা পড়েছি না ১৬ নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া হয় যেমন বা বি বু আল্লাহ কোরআন বা বি বু আচ্ছা বি বু জি আপনি অল্প একটু লাইনে থাকে একটু পানি খেয়ে আল্লাহু আকবার তাহলে ১৬ নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া হয় মদের হরফ উচ্চারিত হয় হ্যাঁ এখন আমরা একটা জিনিস জানছি যে কোনগুলাকে আমরা তাড়াতাড়ি পড়তে হয় এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেছে কোন বিষয়টা তাড়াতাড়ি পড়তে হয় এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে আল্লাহু আকবার এখন মাদের বিষয়টা আপনাদেরকে আমাদের তারতিব অনুযায়ী আপনাদেরকে এখন মাদের হরফ পড়াটাই আপনাদের জন্য জরুরি তার জন্য তবে হরকতের সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটা পড়া আছে ওইটা পড়ায় দেওয়া দরকার এখন আচ্ছা ঠিক আছে মাদেরটাই পড়ায় দিই খেয়াল করেন তাহলে আমরা আমরা পড়েছি হলো হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এখন যেহেতু আমরা তাড়াতাড়ি বিষয়টা আমরা পড়েছি এখন আজকে আমাদের পড়া হলো টানের বিষয় কোথায় আমরা টান দিব যেমন আমরা পড়ছি বা বাজবর বা বাজের বি বাপেশ বু বাবি বু তাজবর তা তাজের তি তাপেশ তু তাতি তু টানের বিষয় কোন আমরা পড়িনি এখন আমরা টান কোথায় দিব এখন টান দিব হলো মাদের হরফ মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া হয় যেমন বা আচ্ছা এখন এই যে এখন জের কে যখন আমি জবর কে এই যে জবর জবর কে যখন আমি টান দিব তখন জবরের সাথে একটা আলিফ যোগ হবে জবরের সাথে একটা খালি একটা আলিফ চলে আসবে খালি আলিফ যে আলিফের উপরও কিছু নাই যে নিচেও কিছু নাই হ্যাঁ আর যখন জের কে যখন আমি টান দিব তাহলে জের এর পরে একটা জজম ওয়ালা জজম ওয়ালা কি ওয়ালা ইয়া জজম ওয়ালা ইয়া জজম ওয়ালা ইয়া এখন আপনারা আপনারা সহজভাবে বুঝবেন যে আমরা পড়ি না যে ফুসকা বিক্রি আমরা বলি না যে ফুসকা বিক্রি করে তাকে ফুসকা ওয়ালা বাদাম বিক্রি করলে বাদাম ওয়ালা হ্যাঁ পাঞ্জাবি পড়লে পাঞ্জাবি ওয়ালা টুপি পড়লে টুপি ওয়ালা তাহলে দেখেন এটার মধ্যে এই হরফটার মধ্যে জজম আছে তাহলে এই হরফটাকে কি বলতে হবে জজম ওয়ালা হ্যাঁ আর যদি এখানে বা থাকতো তাহলে জজম ওয়ালা বা এখানে যদি তা থাকতো তাহলে জজম ওয়ালা তা এখন এখানে জজম ই আছে ইয়া এখন কি বলতে হবে জজম ওয়ালা ইয়া জজম ওয়ালা ইয়া হ্যাঁ এখানে আছে ওয়ার উপরে তখন বলতে হবে জজম ওয়ালা ওয়াও আচ্ছা তাহলে এখানে যেটা মুছে গেছে এবার আসি তাহলে যখন আমি জবর কে টান দিব তখন জবরের পরে একটা খালি আলিফ চলে আসবে আর যখন জের কে আমি টান দিব
জেরকে যখন টান দিব তখন তারপরে একটা যজমওয়ালা ইয়া চলে আসবে আবার পেশকে যখন আমি টান দিব তখন তারপরে একটা যজমওয়ালা ওয়াও চলে আসবে ওয়াও হ্যাঁ এজন্য আমাদের লেখকরা আরবি ভাষাবিদরা বলে জবরের বোন হচ্ছে কি আলিফ এদের সাথে বাই বোনের সম্পর্ক কেমন জানি জবরের বোন হচ্ছে আলিফ জেরের বোন হচ্ছে যজমওয়ালা ইয়া পেশের বোন হচ্ছে কি যজমওয়ালা ওয়াও ওয়াও এদের সাথে বাই বোনের সম্পর্ক কেমন জানি স্বাভাবিকভাবে যে কোনো জায়গার মধ্যে দেখবেন এই জবরের পরে স্বাভাবিকভাবে একটা খালি আলিফ হয় জেরের পরে জের চায় তারপরে একটা যজমওয়ালা ইয়া হোক পেশ চায় তারপরে যজমওয়ালা ওয়াও স্বাভাবিকভাবে এগুলাই হয় জবরের পরে স্বাভাবিকভাবে এটা হয় যদি কোনো একটা হরফ আসতে হয় স্বাভাবিকভাবে এটাই আসে আর যদি না আসে তাহলে মাদার হরফ হবে না এবার আসি আমার সাথে সাথে আপনারা পড়েন মিউট থাকেন মিউট থাকেন আমি বলতেছি আমার সাথে সাথে পড়েন মা দর্থ টানিয়া পড়া মা দর্থ টানিয়া পড়া মাদের হরফ তিনটি মাদের হরফ তিনটি মা দর্থ টানিয়া পড়া মাদের হরফ তিনটি এক তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে এই ডান দিকে যে হরকত আছে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন বা জবর বা আলিফ জবর বা বাজের বি বাইয়াজের বি বা পেশবু বা ওয়াও পেশবু আচ্ছা তাহলে আশা করি আমাদের মাদার হরফের এটা বুঝে আসছে হ্যাঁ আবারও দেখাই আচ্ছা তাহলে বা জবর বা বা আলিফ জবর বা বাইয়াজের বি বা ওয়াও পেশবু বা ইবু এখন আপনাদের কারেক্ট জিনিস আমি দেখাই এখন যদি আমি নিচে আছে দুই নকতা নিচে আছে এক নকতা আমি যদি দুই নকতা দিয়ে দিই তাহলে দেখেন আমি শুধু হরফ শুধু এখানে মধ্যে এই হরফটা 29 হরফ এখানে মধ্যে বসবে এই বার জায়গার মধ্যে 29 হরফ আসবে কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে যজমালা ইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও কোনো পরিবর্তন হবে না এটা এভাবেই থাকবে আচ্ছা দেখেন তাহলে যদি দুই নকতা দিয়ে দিই তাহলে ইয়া আলিফ জবর ইয়া তাহলে নুন আলিফ জবর না নুনিয়া যে নি নুন ওয়াও পেশ নু না এখন এগুলা টান হবে ওই হরকত যে টান আমরা তো পড়ছি ওইগুলো টান হয় না টান বানাইতে হলে এরকম ভাবে করতে হবে জবরকে যদি টান দিতে হয় তাহলে জবরের পরে একটা আলিফ নিয়ে আসতে হবে হ্যাঁ জেরকে যদি টান দিতে হলে জেরের পরে একটা যজমালা ইয়া নিয়ে আসতে হবে পেশকে যদি টান দিতে হবে তাহলে পেশের পরে একটা যজমালা ওয়াও নিয়ে আসতে হবে এবার আমি যদি এখানে দুই নকশা দিয়ে দিই তাহলে তা আলিফ জব তা তা ইয়া জের তি তা ওয়াও পেশ তু তা তি তু আবার তিন নকশা দিয়ে দিলে তা তি তু আবার দেখেন আবার যদি এখানে যদি আমি হার মাথা লাগাই দিই হা আলিফ জবর হা হা ইয়া জের হি হা ওয়াও পেশ আপনি মিউট থাকবেন তাহলে না হলে আপনাদের আওয়াজ শোনা যায় আচ্ছা এরপর উপরে যদি নকতা দিয়ে দিই তাহলে খ আলিফ জবর খ খ ইয়া জের খি খ ওয়াও পেশ খু খ খি খু নিচে নকতা দিয়ে দিলে যা জি জু আবার এখানে সাদের মাথা লাগিয়ে দিলে স সি সু আবার উপর নকতা দিয়ে দিলে দ দি দু আবার লম্বা করে তর মাথা লাগিয়ে দিলে ত তি তু উপর নকতা দিয়ে দিলে জ জি জু
এরকম ভাবে 29 হরফ হবে কিন্তু জবরের পরে খালি আলিফ জেরের পর যজমালা ইয়া পেশের পরে যজমালা ওয়াও এর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই আল্লাহ তাহলে মাদার হরফ বুঝছেন তো আপনারা মাদ কখন হয় মাদ অর্থ টানিয়া পড়া মাদের হরফ তিনটি মাদের হরফ তিনটি এক জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে এই ডান দিকে যে একটা হরকত আছে এই হরকতকে এক আলিফ টেনে পড়তে হয় বা আলিপ জবর বা বাইয়াজের বি বা ওয়াও পেশ বু বা বি বু আল্লাহ এখন এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারি যে হুজুর আমার এখানে আমি এখানে বুঝি নাই কারো কোনো প্রশ্ন আছে নি উস্তাদ জি মাদদের হরফ কি আলিফের সাথে কি হয় না হ্যাঁ মাদদের হরফ আলিফের সাথে কি হয় যেমন আলিফের সাথে যদি আমজা দের জবর দেয় তখন তো হামজা হয়ে যায় তখন আলিফের পাশে কি আবার ওই আলিফ আসবে কিনা বা কিছু হ্যাঁ ও মাশাআল্লাহ এখন এখানে আমাদের প্রশ্ন হুজুর অন্য অন্য হরফ 29 হরফ দিয়ে হবে যেমন 29 হরফ সবগুলো দিয়ে হবে যেমন এই যে আপনার এরকম আর কি আমি দেখাই যেমন দাল এগুলা কি যুক্ত হয় যুক্ত হয় না তাহলে দাল আলিফ জবর দা দালিয়া যে দি দাল ওয়াও পেশ দু দা দি দু এখন আমাদের এই হযরতে যেটা প্রশ্ন বললেন যে আলিফের সাথে হয়নি তখন এভাবে পড়তে হবে হামজা আলিফ জবর আ হামজা ইয়াজের ই হামজা ওয়াও পেশ উ বুঝে আসছেনি তখন এইভাবে হবে আর কি তবে আলিফ তো আলিফের লগে আর কিছু আসে না আলিফ তো হামজা হয়ে যাবে আলিফ আর আলিফের সাথে আবার আসে না হামজার সাথে আসে তখন এটা হামজা হয়ে যায় হামজা দিয়ে বলতে হয় আচ্ছা আর কারো কোনো প্রশ্ন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রশ্ন একজন একটা প্রশ্ন করতে দেখলাম ওই যে এক আলিফ মানে কতটুক পরিমাণ টানতে হবে আর কি ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এক আলিফ পরিমাণটা হলো আপনি টানা আপনি একটু একটা পরিমাপ টানা আর কি এটার জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ একটা পরিমাপ টানা দেখা গেছে আপনি যখন পড়ার লাহান যখন আপনার আস্তে আস্তে পড়বেন তখন এক আলিফটা একটু বেশি হয় যখন পড়ার লাহানটা আর একটু দ্রুত পড়বেন তখন একটু কমে আসে তবে টান দেওয়া উদ্দেশ্য টান দিতেই হবে আল্লাহ আকবার আচ্ছা এরপরে হলো আমাদের মাদের হরফ মাদের হরফ আচ্ছা তাসদীদ ফায়দা মাদের হরফ মাদের মখরাজ কুল কলা তানভিন আচ্ছা উস্তাদ জি উস্তাদ জি জি বলেন একটা প্রশ্ন হচ্ছে আমরা একটু আগে ওখানে যে প্রথমত দুইটা হরফের হরফের মধ্যে যদি এরকম হরকত থাকে আমরা এটা দুনটা বানান করে পড়ছি তারপর আমাদের তিনটা হরফ যেমন আমি যে বলি যে হামাদা এখানে হার উপর জবর মিমের উপর জবর দালের উপর জবর থাকে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে পড়ছিলাম কিন্তু যখন আমরা মাদার হরফটা পড়ব তো এইখানের মধ্যে আমরা যে বলি যে বা ইয়া জের বি এখন সাথে এখানে ইয়ার উপর একটা জজম আছে ওইটা বানান করতে হয় না হ্যাঁ বললাম না বা ইয়া জের বি ও জজম আচ্ছা আচ্ছা জজম যেটা আছে আবার এটা আছে না ওই যে বানানের কাইফিয়ত অনেক ভাবে আছে যেমন বাইজের ইয়ার জজম বি এইভাবে না বলে বাইয়াজের বি জজমার বলতে হয় না শুধু হরফের নাম আগে বলবেন এরপর জবর থাকলে জবর জে থাকলে জে পেশ থাকলে পেশ বুঝলেন সহজ পদ্ধতি
জবর থাকলে জবর, জে থাকলে জে, পেশ থাকলে পেশ। আগে হরফের নাম বলতে হবে, যেমন আমি বলছি বা আলিফ জবর, বা বা ইয়া জের, বি আগে বা এরপর ইয়া এরপরে জের, যেটা আছে এটা এটা বলছি, জজমার বলতে হয় না। মাশাআল্লাহ খুব দারুণ প্রশ্ন করেছেন, আল্লাহ আকবার। আচ্ছা এরপর হলো মাদের, মাদের। আচ্ছা এবার আসি আমরা, আপনাদেরকে সময় অল্প একটু আছে, আপনাদেরকে আজকে শুধু একটা মাদের, মাদের হরফ আমরা তিনটে পড়ছি না, তিনটার মধ্যে আজকে শুধু আপনাদেরকে পড়া দিব হলো। আমার কাছে একটা সংকোচ বোধ হইতেছে। আচ্ছা ঠিক আছে, তা আপনাদেরকে একটা পড়া দিই, ধরেন। আচ্ছা ধরেন এই মাদের হরফ তিনটা পড়ছি না, এখন হলো প্রথমটা, প্রথমটা জবরের বাম পাশে খালি আলিফ যেটা, তো এই পার্থক্যটা আপনারা শিখে গেছে, তা জবর তা, তা আলিফ জবর তা, ত জবর ত, ত আলিফ জবর ত, সা জবর সা, সা আলিফ জবর সা, তা তা, ত ত, সা সা, সিন জবর সা, সিন আলিফ জবর সা, স জবর স, স আলিফ জবর স, সিন জবর সা, সিন আলিফ জবর সা, সা সা, স স, সা সা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, হা হা, হা হা, ওয়া ওয়া। আচ্ছা এবার আসি শব্দ, শব্দের মধ্যে যেটা মাদের হরফ আসছে, যেমন কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক লা, লাম মিম আলিফ জবর মা, লাম জের লি, মা লি, কাফ জের কি, মালিকি, হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা, বা বিবেশ বুন, হিসাবুন, ওয়াইন আলিফ জবর গ, সিন দে সি, গ সি, কফ দুই জের কিন, গ সি কিন, হা আলিফ জবর হা, সিন দে সি, হা সি, দাল দুই জের দিন, হা সি দিন, রজের রি, জিম আলিফ জবর জা, রি জা, লাম দুই পেশ লুন, রি জা লুন। এখন এখন আপনাদেরকে নতুন একটা পড়া আপনাদেরকে পড়ানো হয় নাই, এটা কিন্তু এখন চলে আসছে এখানে, দুই জবর দুই জের দুই পেশ। হ্যাঁ এটা চলে আসছে না, কি বলেন, দুই জবর দুই জের দুই পেশ চলে আসছে না, এটা তো আপনাদেরকে পড়ানো হয় নাই না? জি উস্তাদ। আচ্ছা তাহলে আমরা, আচ্ছা তাহলে আমরা আজকে মাদের হরফের আমরা শুধু মা কখন হয় ওই মাদের হরফটা শিখি। হ্যাঁ অর্থাৎ এখান পর্যন্ত আমাদের থাকুক, এখান পর্যন্ত আমাদের থাকুক, এখান পর্যন্ত। হ্যাঁ আর হলো ওই সামনে আবার ই আছে, তাহলে আজ কালকে আমাদের মা অর্থ কি, মাদের হরফ কয়টি ও কি কি, এটা পড়া থাকবে। আর হলো হরকতের যে পড়াটা ওইটা শেষের দিকে পড়া থাকবে, আর আপনাদেরকে হাতে সময় শেষ, তারপরও আপনাদের দিক আপনাদের থেকে আজকে দুইটা মিনিট সময় বেশি নিব। এটা হলো দেখেন অল্প একটু, এটা হলো তানউইন, তানবিনটা আপনাদেরকে শিখাই দেই। তানবিনটা হলো একেবারে সহজ, এটা হলো যারা হরকত পারে, যারা হরকত পারে তারা তানবিনও পারে। যেমন হামজা, যেমন যেমন ধরেন এটা বা, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। হ্যাঁ এখন দুই জবর দুই জের দুই পেশ, এখন শুধু একটা হসন্তওয়ালা দন্তন্য যোগ হবে, হসন্তওয়ালা দন্তন্য, সবাই খেয়াল করবেন কি দন্তন্য, হসন্তওয়ালা দন্তন্য যোগ হবে। যেমন আমরা যদি বলি র ব র ব, যেমন এই যে র ব র ব, যদি নিচে হসন্ত দেই তখন কি হয়, রব, ক র কর, যদি র নিচে যদি একটা হসন্ত দিয়ে দিই তাহলে কি হয়, কর। তো ঠিক এরকম ভাবে তো তানবিহীনের ক্ষেত্রে হলো একটা হসন্তওয়ালা দন্তন্য যোগ হবে, যেমন বা জবর বা, হ্যাঁ এখন বা দুই জবর বান, একটা শুধু একটা দন্তন্য লাগালে হবে, আমরা যে হরকত পড়ে আসছি সে হরকতের সাথে একটা কি লাগালে হবে, শুধু একটা দন্তন্য লাগালে হবে, বাজের বি, বা দুইজের বিন, বা পেশ বু, বা দুই পেশ বুন। দেখাই আপনাদেরকে আবার আমি, হোয়াইট বোর্ডে দেখালে বেশি ভালো হইতো। আল্লাহ আকবার, যেমন বাজের বি, বাজবর বা, বাজের বু, বা পেশ বু, বু, বা বি বু।
হ্যাঁ এখন যদি দুই জবর দেই তখন হবে এই যেমন বান আচ্ছা বা জবর বা বা জবর বা বাজে বি বাপেশ বু হ্যাঁ এখন এক জবর যদি থাকে তাহলে উচ্চারণ হবে এরকম বাবি বু আর যখন দুই জবর দুই জের দুই পেশ দিব তখন শেষে একটা শুধু দন্তন যোগ হবে হ্যাঁ তাহলে বা দুই জবর বান বুন বা দুই পেশ বুন বান বিন বুন ঠিক আছে বান বিন হ্যাঁ এরপর এর পরবর্তীতে তার ক্ষেত্রে তান তিন তুন সার ক্ষেত্রে সান সিন সুন জিমের ক্ষেত্রে জান জিন জুন জান জিন জুন হ্যাঁ এখন আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই এটা হলো দুই জবর যদি আসে দুই জবরের পরে কোন একটা হরফের উপর যদি দুই জবর দিতে হয় যেমন বার উপরে দুই জবর দেই তো দুই জবর দিলে সাধারণত এটার পরে একটা খালি একটা আলিফ আসে এমনি এটা লেখায় আসে পড়ায় আসে না লেখায় আসে পড়ায় আসে না তাহলে আপনারা এইভাবে পড়তে পারেন হামজা দুই জবর আন বা দুই জবর বান তা দুই জবর তান তা দুই জবর সান এভাবে পড়তে পারেন বা সহজ পদ্ধতিতে আপনি এভাবে পড়তে পারেন হামজা দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান খ আলিফ দুই জবর খান দাল আলিফ দুই জবর দান খ আলিফ দুই জবর খান জাল আলিফ দুই জবর জান তো আলিফ দুই জবর জান দুই জবর জান এ আপনারা মিউট থাকেন না কেন দেখেন আমাদের অনেক ভাই এখন পর্যন্ত এখন নাই এখন গুরুত্বপূর্ণ পড়া যাইতেছে আজকে কিন্তু আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটু মিস করা মানে অনেক মিস করা সিনালি দুই জবর সান সিনালি দুই জবর সান সোয়াদালি দুই জবর সান দোয়াদালি দুই জবর তন তো আলিপ দুই জবর তন জো আলিপ দুই জবর জন আইন আলিপ দুই জবর আন ওয়াইন আলিপ দুই জবর গন ফা আলিপ দুই জবর ফান খফ আলিপ দুই জবর কন কাফ আলিপ দুই জবর কান লাম আলিপ দুই জবর লান মিম আলিপ দুই জবর মান নুন আলিপ দুই জবর নান ও আলিপ দুই জবর ওয়ান হা আলিপ দুই জবর হান হামদা দুই জবর আন ইয়া আলিপ দুই জবর ইয়ান ইয়া আলিপ দুই জবর ইয়ান এরপর উচ্চারণ আন বান তান তান জান হান খন দান জান রন জান সান শ্যাম সন দন তন জন আন কন ফান কন কান লান মান নান ওয়ান হান আন ইয়ান ইয়ান তাহলে আপনারা কালকে হলো আপনারা শুধু শিখবেন হলো তানবিন দিয়ে হ্যাঁ তানবিন দিয়ে আচ্ছা তানবিনের শুধু একটাই থাকুক আপনারা দুইটা পারবেন বানবিন ইনবিন তিন সিন এটাও পারবেন তাহলে কালকে আমাদের পড়া কমই থাকুক শুধু তানবিনের একটু আর হলো থাকুক হলো তানবিনের পরে তো তানবিনের ক্ষেত্রে না এটা হলো মাদের হরফ আমরা পড়ছি কি জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও কিন্তু দুই জবর দুই দুই পেশ না এটা তো তানবিন তানবিনের ক্ষেত্রে না জি হযরত আল্লাহ আচ্ছা তাহলে ইনশাআল্লাহ আজকের মত আমরা বিদায় নিই আজকে আমাদের পড়া আপনাদের থেকে সময় একটু বেশি নিয়ে নিছি ছুটির দোয়া পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা মাঝে সরব সবাই পড়া দিয়ে দিবেন গ্রুপের মধ্যে আল্লাহ তাআলা আর তানবিন তানবিনের তো সংজ্ঞা আপনাদেরকে বলি না তানবিন হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই আর এটা বলে দিই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণে কি করতে হয় তাড়াতাড়ি পড়তে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে হ্যাঁ আচ্ছা তারপর আমি একটা ভয়েস পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম